দীর্ঘ ১৮ বছর ধরে রাজধানী দিলকুশায় রাস্তার পাশে কাপড়ের ব্যবসা করেন নাসির সহ অনেকেই। মৌসুমে বেচাকেনা বেড়ে গেলে টান পরে পুঁজিতে, ব্যক্তির কাছে ধার চাইলে ফিরতে হয় খালি হাতে, আর ব্যাংকের ঋণ তো অধরা। শর্তের বেড়াজালে ঋণের আশা পরিণত হয় নিরাশায়। ব্যাংকে দিল আপনার ব্যাংক পর্যন্ত আমরা পৌঁছাইতে পৌঁছাইতে মনে করেন ৫০০০ খরচ হয়ে যাবো। এটা যদি সুবিধা হয় দেখা যাচ্ছে আপনার ২০০০০ টাকা যদি মনে করেন ১০০ বা ২০০ ডেলি প্রতিদিন লোন হিসাবে নিয়ে যায় তো অনেক উপকার হবে। এক একজনে এক একভাবে ঋণ নেয়, কেউ কিস্তি উঠায়, কেউ যার যেইভাবে সুবিধা সে সেইভাবে করে। ব্যাংকে গেলে তো আমাদেরকে লোন দিবে না, আমাদের দেখাই কাগজপত্র দেখাইতে হবে, সেটা তো আমাদের নেই। গেছিলাম কিন্তু আমাদের তো এইভাবে দিবে না, কারণ আমাদের ট্রেড লাইসেন্স নাই, আমরা তো রাস্তায় দোকানদারি করি, ওই ওই পারপাসে তো আমাদের দিবে না। এখন যদি অন্য কোনো ওয়ে থাকে তাহলে আমরা ওইভাবে নিব, নিয়ে চলবো। সবাই টুকটাক ব্যবসা বাণিজ্য করে, আমাদের তো আর বেশি পুঁজি লাগে না, অল্প কিছু লোন দিলে দেখা যায় আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতে পারবো। শহর ও প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ী বা স্বল্প ঋণ প্রত্যাশী এমন গ্রাহকের জন্যই এবার দেশে আসছে ডিজিটাল ব্যাংক। চলতি জাতীয় বাজেট প্রস্তাবনায় প্রযুক্তি নির্ভর ডিজিটাল ব্যাংকিং চালুর ঘোষণা দেয় সরকার। নতুন পদ্ধতিতে থাকবে না কোনো অফিস, শাখা ও আলাদা অবকাঠামো। মোবাইল ব্যাংকিং এর মতোই ডিজিটাল ব্যাংকের প্রতিনিধি এলাকা ভিত্তিক লেনদেনে নিযুক্ত থাকবেন। জাতীয় পরিচয়পত্র সহ নিজস্ব তথ্য আপলোড করেই অ্যাকাউন্ট খোলা ও ঋণের আবেদন করতে পারবেন গ্রাহক। ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্সের আবেদন করেছে ১০টি ব্যাংক সহ ৫২টি প্রতিষ্ঠান। যারা মাইক্রো এসএমই এসএমই আছে তাকে কিন্তু আসলে ডিজিটাল ব্যাংক সবার আগে ক্যাটার করবে, তাকে আসলে সিঙ্গেল ডিজিটাল লোন দিতে পারবে এবং অনেক ক্ষেত্রে কোলেটারাল ফ্রি লোন দিতে পারবে। তো যেই মানুষটা আসলে ধরুন যার আজকে ১০০০০ টাকা দরকার, সে কিন্তু ব্যাংকে গিয়ে ১০০০০০ টাকা লোনটা অ্যাপ্লাই করতে পারছে না, নিচ্ছেও পারছে না। সো সেই ১০০০০০ টাকা কিন্তু সে মহাজন থেকে নিচ্ছে, সো সে একটা ক্লিকের মাধ্যমে সেই টাকাটা নিয়ে নিতে পারবে। সময়ের প্রয়োজনে বাজারে আসছে ডিজিটাল ব্যাংকিং পদ্ধতি। তবে প্রচলিত ব্যাংকিং সিস্টেমেই যেখানে মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হতে হয় কেন্দ্রীয় ব্যাংকে, সেখানে রাজধানী থেকে প্রান্তিক পর্যায়ে এই ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম কতটা নিয়ন্ত্রণের সহিত করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক, সেটি নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের। আশ্বস্ত করে বাংলাদেশ ব্যাংক বলছে এ পদ্ধতিতে প্রতিযোগিতা বাড়বে আর্থিক কার্যক্রমে। মানুষের যে আমানত আছে সেই আমানতের একটা গ্যারান্টি কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দিতে হবে, সেইটা যদি ওনারা না দিতে পারেন, সুতরাং একটা ব্যাংক যদি ফেল করে তার সাথে কিন্তু লক্ষাধিক কোটি মানুষের আমানতের প্রশ্ন আছে। আমাদের যে নির্ধারিত লোন সুদহার আছে সেটাতেই তাদেরকে ইয়ে হতে হবে, আবার ডিপোজিট সংগ্রহের ক্ষেত্রেও মার্কেটে যে ইন্টারেস্ট রেট থাকবে সেটাকেই তাকে ফলো করতে হবে, না হলে তো কেউ তাকে ডিপোজিট দিবে না। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যাংক, এরা আমানতও নিতে পারবে, ঋণও প্রদান করতে পারবে। অতএব কিন্তু আমরা হয়তোবা এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে, যেহেতু আমরা টার্গেট গ্রুপ আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, সেখানে হয়তো বড় ধরনের ঋণ এবং ঋণ অগ্রিম এগুলোকে আমরা অ্যালাউ করবো না। ডিজিটাল ব্যাংক চালুর জন্য ন্যূনতম মূলধন লাগবে ১২৫ কোটি টাকা, আর প্রত্যেক উদ্যোক্তাকে কমপক্ষে মূলধন দিতে হবে ৫০ লাখ টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।